হাই, আমি ডক্টর মানিকলাল ঠাকুর, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেসর রোড, কলকাতায়। আজ আমি শেয়ার করবো একটি পেশেন্টের স্টোরি। একজন 80 বছরের বৃদ্ধা ভদ্রমহিলা আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ওনার ক্ষেত্রে সাসপেক্ট করা হচ্ছিল যে ইন্টেস্টাইনের কোনো একটা জায়গা থেকে হয়তো একটা ক্রনিক ব্লাড লস হয়ে গিয়ে ব্লিডিংয়ের কারণে শরীরে আয়রন কমে গিয়ে হিমোগ্লোবিনটা বারে বারে কমে যাচ্ছিলো। ওনার এই ব্লাড লসের সোর্স আইডেন্টিফাই করার জন্য যখন আমরা এন্ডোস্কোপি করি তখন দেখা যায় যে স্টামাক বা পাকস্থলীর মধ্যে অনেকটা ব্লাড জমে রয়েছে এবং একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ক্রমাগত হারে একটা ব্লিডিং হয়ে চলেছে। এই ব্লিডিংয়ের সোর্সটাকে আমরা আইডেন্টিফাই করি ডিউলাফাইজ লিজন বলে একটি রোগ। এই ডিউলাফাইজ লিজনটি হচ্ছে যে যখন আমাদের স্টামাকের যে ইনার লাইনিং থাকে বা যেটাকে আমরা মিউকোজা বলি, তাই মিউকোজার নিচে খুব ছোটো ছোটো পাতলা আর্টারিজ থাকে, সেই আর্টারিগুলো রাপচার করে এ ধরনের ব্লিডিং হতে পারে। এই ব্লিডিংয়ের ক্ষেত্রে এন্ডোথেরাপি করে, মানে এন্ডোস্কোপি করার মাধ্যমে কিছু থেরাপিউটিক প্রসিডিওর করা সম্ভব যা দিয়ে ব্লিডিং বন্ধ করা সম্ভব। ওনার ক্ষেত্রে আমরা হিমোক্লিপ ডিভাইস বলে একটি ক্লিপ অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে একটি ছোটো মেটালিক ক্লিপ হয়, যে ক্লিপটি ওই শিরাটির উপরে প্লেস করা হয়। এই হিমোক্লিপটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ওনার ব্লিডিংটি বন্ধ হয় এবং আগামী একদিনের মধ্যে ওনাকে আমরা সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে দিতে পারি। ধন্যবাদ।